আমি শামিম মুক্তার, শ্রীপুর সাবডিস্ট অফিসের দলিল লেখক, শ্রীপুর গাজীপুর। ভিডিও ডিসক্রিপশনে কিংবা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো তথ্য জানার জন্য। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব দলিল তল্লাশির ফিস আপনার কত, দলিল তল্লাশি আপনার কীভাবে করবেন, উপজেলা সাবডিস্ট অফিসের দলিল তল্লাশির ফিস কত, জমি কেনার পূর্বে আপনার কীভাবে জমি তল্লাশি করে দেখে নেবেন যে জমিটা, যে জমিটা কিনতে আছেন এটা আপনার পূর্বে কারো কাছে বিক্রি হয়েছে কি না, কিংবা ব্যাংক কিংবা অন্য সংস্থার কাছে এটা আপনার মর্গেজ, পাওয়ার মর্গেজ দেওয়া আছে কি না। তো এই বিষয়গুলো নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। আমি শামিম মুক্তার, শ্রীপুর সাবডিস্ট অফিসের দলিল লেখক, শ্রীপুর গাজীপুর। তো চলুন প্রথমে জেনে নিই দলিল তল্লাশি আমরা কীভাবে করব এবং দলিল তল্লাশি করতে আপনাদের কী কী তথ্য লাগবে। প্রথমে হচ্ছে আপনার দলিল তল্লাশি। দলিল তল্লাশি আপনার প্রয়োজন পড়ে, যদি আপনি একটা নকল আপনার কাছে আসে একটা দলিল আপনি করছেন, হ্যাঁ এই দলিলটা আপনি পাইতেছেন না, হ্যাঁ নষ্ট হয়ে গেছে, ওই ক্ষেত্রে আপনার দলিলটা প্রয়োজন। এখন মূল দলিল তো আর আপনি পাবেন না, তো আপনি ওইটা উপজেলা সাবডিস্ট অফিস থেকে কিংবা জেলা রেকর্ড রুম থেকে ওইটা আপনি নকলের সার্টিফিকেট কপি তুলে নিতে পারেন। তো এটা তোলার জন্য আপনার যেটা প্রয়োজন তা হচ্ছে আপনার প্রথমে আপনার যিনি গ্রহীতা, গ্রহীতার নাম লাগবে, তারপর আপনার মুজার নাম লাগবে, তারপর আপনার উপজেলা, জেলা, তারপর হচ্ছে আপনার যার কাছ থেকে জমিটা কেনা হয়েছিল দাতার নাম, দাতা গ্রহীতার নাম, মুজার নাম, এবং আপনার দাতা গ্রহীতার পিতার নাম, দাতা গ্রহীতা উভয়ের ঠিকানা, এই ইত্যাদি ইনফরমেশনগুলো লাগবে। তো আরও ভালো হয় যদি আপনার এটা সাথে আপনার এস এ দাগ এবং আর এস দাগ সাথে দিয়ে দিতে পারেন, তাহলে আপনার তল্লাশি করতে আরও অনেক সহজ হবে। তো এই তথ্যগুলো লাগবে এবং এই তথ্যগুলো আপনার দিতে হয় তল্লাশির সময়, যখন আপনার কোনো একটা নকল সার্টিফিকেট কপি আপনার প্রয়োজন পড়ে তল্লাশি দিয়ে এটা আপনার বিল করতে হয়, তো এই তথ্যগুলো সাথে দিতে হয়। উপজেলা সাবডিস্ট্রিক্ট অফিসে এক বছরের জন্য তল্লাশি দিতে আপনার কত টাকা খরচ হয় এবং জেলা রেকর্ড রুমে তল্লাশি দিতে আপনার কত টাকা খরচ হয়। বিগত যেই দেখা গেছে কি আপনার 10-15 বছরের পূর্বে, 10-15 বছর হয়েছে যে দলিলগুলো, ওই দলিলগুলো কিন্তু আপনার নকল সার্টিফিকেট কপি তুলতে গেলেও কিন্তু আপনার উপজেলা সাবডিস্ট্রিক্ট অফিস থেকে কিন্তু আপনি এগুলো পাবেন। এর পূর্বে 10-15 বছরের পূর্বে যে দলিলগুলো আপনার যে দলিলগুলো আছে ওগুলো কিন্তু আপনার জেলা রেকর্ড রুম থেকে ওগুলো নকল সার্টিফিকেট কপি কালেক্ট করতে হবে। আর 10-15 বছর যেগুলো হয়েছে ওইগুলো আপনার আপনার উপজেলা সাবডিস্ট্রিক্ট অফিস থেকে আপনি এগুলো নিতে পারবেন। এখন আপনার দাতা গ্রহীতা আপনি যে দলিল নাম্বার এবং তারিখ এগুলো জানেন না, তো এখন যদি আপনি উপজেলা সাবডিস্ট্রিক্ট অফিসে তল্লাশি দিতে যান তাহলে আপনার কত টাকা খরচ হবে। যে দলিলগুলো আপনার বালাম হয়ে গেছে, মানে রেকর্ড বইয়ে আপনার এন্ট্রি হয়ে গেছে, রেকর্ড করা হয়ে গেছে, ওইগুলো থেকে আপনার পূর্বে যে বছরগুলো আছে ওইগুলো আপনার বছর প্রতি আপনার 200 টাকা নেবে। হ্যাঁ, এখন আপনার ভিতরে যারা নকল নমিশনের কাজ করে, হ্যাঁ তাদেরকে দিয়ে আপনার তল্লাশিটা দেওয়াবেন, বছর প্রতি 200 টাকা নেবে। তো ওই ক্ষেত্রে আপনার ইনফরমেশন দিয়ে আসতে হবে যিনি গ্রহীতা, হ্যাঁ গ্রহীতা থাকলে গ্রহীতা, এবং দাতা থাকলে দাতার নাম, জমির পরিমাণ, তারপর আপনার কোন মোজা, মোজার নাম দিয়ে আসতে হবে, তারপর উপজেলা, জেলা, এবং আপনার দলিলের মূল্যটা, হ্যাঁ সম্ভব হলে দলিলের মূল্যটা। তো এই তথ্যগুলো দিতে হবে। এখন যদি আপনার দেখা গেছে কি আপনার রানিং বছর, হ্যাঁ আপনার দেখা গেছে বিগত 3-4 বছরকে আপনার রানিং বছর ধরা হয়, এগুলো আপনার বইগুলো আপনার রেকর্ড বইয়ে এন্ট্রি হয় নাই, তো এই সনগুলো যদি আপনি তল্লাশি দিতে যান এই ক্ষেত্রে আপনার খরচ পড়বে বেশি, তল্লাশির খরচটা বেশি পড়বে। কেন পড়বে বেশি আমি বলি আপনাদেরকে, তা হচ্ছে আপনার যে যেই আপনার সনগুলো আপনার রানিং বছর ছাড়া যে সনগুলো, হ্যাঁ বিগত 4-5 বছরের পূর্বে যেগুলো আপনার রেকর্ড বই এন্ট্রি হয় নাই, ওই সনগুলো আপনার দেখা গেছে ইন্ডেক্স করা থাকে, গ্রহীতার নাম দেওয়া থাকে, মূল্য দেওয়া থাকে, মুজা দেওয়া থাকে, জমির পরিমাণ দেওয়া থাকে। আর যেগুলো আপনার রানিং বই, যেগুলো আপনার রেকর্ড বইয়ে উঠে নাই এখনও, হ্যাঁ বালাম হয় নাই এখনও, এগুলো কিন্তু আপনার এই থাকে না, ওগুলো থাকে আপনার ফ্রি বইয়ে। দেখা গেছে কি আপনার প্রতিদিন আপনার 300-400 দলিল হয়, হ্যাঁ 200-300-250 দলিল হয়, ওই আপনার তারা ওইগুলো আপনার খুঁজে বের করে তারপর আপনার রিপোর্টটা দিতে হয় তল্লাশি। এই ক্ষেত্রে আপনার সনটা টাকাটা বেশি দিতে হয়, এই টাকার পরিমাণটা আপনার 1500 থেকে 2000 টাকাও হতে পারে। আপনার রানিং যে আপনার বিগত 3-4 বছরের যেই সনগুলো আছে এই সনগুলো আপনার বছর প্রতি আপনার 1500 থেকে 2000 টাকা খরচ নিবে তারা আর কি, যারা নকল নমিশনের কাজ করে তাদের সাথে যোগাযোগ করলে আপনারা এটা আরও ক্লিয়ার হতে পারবেন। আর পূর্বের যে সনগুলো আছে এইগুলো আপনার বছর প্রতি 200 টাকা করে নিবে তল্লাশি। ওই ক্ষেত্রে আপনার এটা তাদের উপর নির্ভর করে, এটা তারা কীভাবে দেখবে, যাকে আপনারা তল্লাশি দেওয়াবেন তাকে আপনার যে তথ্যগুলো আছে তথ্যগুলো যদি ভালোভাবে দিতে পারেন তাহলে আপনার উনি আপনার তল্লাশি দিয়ে আপনার একটা রিপোর্ট দিবে যে আপনি যেটা খুঁজতেছেন, যে নকল সার্টিফিকেট কপিটা খুঁজতেছেন ওইটা আছে কি না, হ্যাঁ একটা রিপোর্ট আপনি তার কাছ থেকে পাবেন। এটা হলো আপনার উপজেলা সাবডিস্ট্রিক্ট অফিসে। এখন আপনার যে অনেক সময় দেখা গেছে কি আপনার বিগত আপনার 15-20 বছরের পূর্বেও আপনার নকলের সার্টিফিকেট কপি আপনার প্রয়োজন হয়,
হ্যাঁ তল্লাশি দিয়ে আপনার বের করতে হয়। তো ওগুলো আপনার তল্লাশি দিতে হলে আপনাকে যেতে হবে জেলা রেকর্ড রুমে। জেলা রেকর্ড রুমে ওইখানে যারা আপনার তল্লাশি কারক, আপনার যারা নকল নমুনার কাজ করে তাদের সাথে যোগাযোগ করলে হবে, তারা আপনার এটা তল্লাশি দিয়ে আপনার এটা খুঁজে বের করে দিবে। তো ওই ক্ষেত্রে আপনার শন প্রতি 200 টাকা করে নিবে, প্রতি শনে আপনার 200 টাকা করে নিবে। এখন আপনি ওইটা যদি আপনার 5 বছরের তল্লাশি দেন, 10 বছরের তল্লাশি দেন, যে আপনার দেখা গেছে কি আপনার আজ থেকে 30 বছর পূর্বে আপনার একটা দলিল হয়েছে, হ্যাঁ এখন আপনি আনুমানিক একটা শন দিয়া এটা খুঁজলেন, 5 বছর 10 বছর এটা খুঁজলেন, দাতা গ্রহিতার নাম দিলেন, দাতা গ্রহিতার পিতার নাম দিলেন, তারপর আপনার মোজা দিলেন ইত্যাদি তথ্যগুলো দিলেন, যাদেরকে তল্লাশি দেওয়ার জন্য আপনি এটা দিবেন, তাদেরকে তথ্যগুলো দেওয়ার পরে তারা আপনার এটা আপনার তল্লাশি করে আপনার তারা আপনার রিপোর্টটা দিবে যে হ্যাঁ এরকম নামের একটা দলিল পাওয়া গেছে, জমির পরিমাণ এতটুকু, এই মোজায়, হ্যাঁ পিতার নামে এরকম, হ্যাঁ অমুক, হ্যাঁ এরকম ঠিকানা অমুক, হ্যাঁ এরকমভাবে আপনারা তারা আপনাদেরকে একটা রিপোর্ট দিবে। তো ওই শনগুলোর জন্য আপনার শন প্রতি আপনার 200 টাকা নিব তল্লাশির জন্য, এটা আপনার বেশিও হতে পারে, হ্যাঁ কিন্তু সর্বনিম্ন আপনার 200 টাকা নিবে জেলা রেকর্ড রুমে আপনার তল্লাশির। তো আশা করি বিষয়টা আপনার ক্লিয়ার হয়েছেন। হ্যাঁ উপজেলা সাবপ্রিস্টে অবশ্যই তল্লাশি এবং জেলা রেকর্ড রুমে আপনার তল্লাশি যে খরচটা আপনার কত। এখন আসি জমি কেনার পূর্বে আপনার তল্লাশি আপনার কীভাবে দেবেন। আপনি একটা জমি কিনতেছেন, হ্যাঁ জমি কেনার পূর্বে আপনার এই ব্যক্তি অন্য কারো কাছে জমিটা বিক্রি করছে কিনা কিংবা অন্য কোনো ব্যক্তিকে এটা পাওয়ার দিছে কিনা, এটা শিওর হওয়ার জন্য কিন্তু আপনার সাবডিস্ট্রিক্ট অফিসে আপনার তল্লাশি দিতে হয়। এটা আপনার উপজেলা সাবডিস্ট্রিক্ট অফিসে তল্লাশি দিলেই হবে, কারণ যে ব্যক্তি জমি কিনছে সে যদি আপনার 10-15 বছর আপনার জমিটা 10-15 বছর পূর্বে যদি আপনার জমিটা কিনা থাকে তাহলে এটা আপনার উপজেলা সাবডিস্ট্রিক্ট অফিসে তল্লাশি দিলেই হবে। হ্যাঁ এটার জন্য আপনার জেলা রেকর্ড রুম যেতে হবে না। তো এটা আপনি উপজেলা সাবডিস্ট্রিক্ট অফিসে এরকমভাবে তল্লাশি দিতে পারেন। এটার ফিসটাও সেম এরকমই, যেগুলো আপনার রানিং বছর যেগুলো 3-4 বছর ওগুলো আপনার 1500 থেকে 2000 টাকা নিবে তল্লাশি, আর এর পূর্বে যেই শনগুলো আছে ওগুলোর জন্য আপনার 200 টাকা নিবে শন প্রতি। এরকমভাবে আপনারা এই জমি কেনার পূর্বে তল্লাশি করে নেবেন। হ্যাঁ আপনি যে জমিটা কিনতেছেন ওইটা অন্য কোনো ব্যাংক কিংবা অন্য কোনো সংস্থার নিকট এটা আপনার মর্গেজ দেওয়া আছে কি না, কিংবা অন্য কোনো ব্যক্তিকে এটা পাওয়ার দেওয়া আছে কি না, কিংবা যিনি আপনার সম্পত্তি বিক্রি করতেছে উনি ওনার পরিবারের কাউরে আপনার এটা দিছি কি না। তো এরকমভাবে যদি আপনারা জমি কেনার পূর্বে তল্লাশি দিয়ে আনেন তাহলে জমি কিনে কখনও প্রতারিত হবেন না। যে অনেকে বলে এক জমি 2-3 বার বিক্রি হয়েছে, তো এরকমভাবে জমি কেনার পূর্বে তল্লাশি দিয়ে নিলে এটা আপনারা ধরতে পারবেন খুব সহজেই। আশা করি আমি আপনাদেরকে ছোটো একটা ভিডিওতে আমি আপনাদেরকে বোঝাইতে পারছি যে আপনারা তল্লাশি কীভাবে করবেন এবং তল্লাশি করতে আপনার কী কী তথ্য লাগবে এবং তল্লাশির ফিস কত, উপজেলা সাবডিস্ট্রিক্ট অফিসে তল্লাশির ফিস কত, জেলা রেকর্ড রুমে তল্লাশির ফিস কত, তারপর আপনার জমি কেনার পূর্বে আপনার কীভাবে তল্লাশি করবেন। আমি শামিম মুক্তার, শ্রীপুর সাবডিস্ট্রিক্ট অফিসের দলিল লেখক, শ্রীপুর গাজীপুর। ভিডিও ডিসক্রিপশনে কিংবা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো তথ্য জানার জন্য। আর আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আল্লাহ হাফেজ। আমি শামিম মুক্তার, শ্রীপুর সাবডিস্ট্রিক্ট অফিসের দলিল লেখক, শ্রীপুর গাজীপুর। ভিডিও ডিসক্রিপশনে কিংবা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো তথ্য জানার জন্য।